হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো দেখো। তো আমি এখন সকালবেলা কাজ বাজ ছেড়ে ঘরে চলে এসেছি। তো দেখো, এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি। তো জল খেয়ে নিয়ে তারপরে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 10:30। তো সব কাজ হয়ে গেছে। তো দেখো, এখন 10:30 বাজে, সব কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। তো এখানে দেখো, শ্বশুরমশাই ভাত খাচ্ছে, খেয়ে দোকানে যাবে। মা বাবাকে ভাত দিয়েছে, আর আমি আর মা এখন খেয়ে নেব মুড়ি। তো তার জন্য আমি এখানে আলু মাখিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে তিনটে ছোট ছোট ছোটো তিনটে আলু হাতে নিয়েছি। তো সেটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, চলো। তারপরে দেখো, মুড়ি মাখিয়ে নিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি। এখানে মাও খাচ্ছে। তো দেখো, এখানে আমি মুড়ি খাচ্ছি। তো বাইরে রোদ্দুরে বসে বসে মুড়ি খাচ্ছি। তো শীতকালেই তো রোদে বসে খেতেই ভালো লাগে। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি ছাদে। তো দেখো, ছাদে যাচ্ছি এখন। তো ছাদে ধান মেলা আছে। তো আমি ভাবলাম ধানটা একটু উল্টে দিয়ে আসি, মনে যাতে উল্টো পিঠটাও রোদ খায়। তো তার জন্য আমি ছাদে চলে যাচ্ছি, যাতে ধানটা ভালো করে মেলে দিতে পারি। তো দেখো, ছাদে ধান মেলা আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো কাদের কাদের বাড়িতে এখনও ধান চাল সেদ্ধ শুকনো হয়, তো আমাকে কমেন্টে জানাবে। তো চলো এখন ধানটা ভালো করে মেলে দিই। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধান মেলবো। তো চলো ধান মেলা যাক। তো দেখো, তো ছাদে প্রচণ্ড রোদ, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর রোদ। তো দেখো, আমি এখন ধানগুলো পা দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ধানগুলো, যাতে এপিট ওপিট ভালো করে রোদ খায়। তো ধান এরকম করে 1 ঘন্টা পরে পরেই রোদ খাওয়াতে হয়, তাহলে ধানটা ভালো শুকনো হয়। তো দেখো, আমি এখন ধানটা ভালো করে এপিট ওপিট উল্টে দিয়ে, তো আমাদের এদিকে এখনও এরকম ধান চাল সেদ্ধ শুকনো হয়। তো আমি এখন নিচে চলে যাব, ধান মেলা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। তো আজকে আমি রান্না করেছি ভাত, আর ভাতের মধ্যে দিয়েছিলাম উচ্ছে আলু ভাতে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর করেছি একটা বেগুন পুড়িয়েছিলাম, আর করেছিলাম মাছের ঝোল বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে, জ্যান্ত পোনা মাছের ঝোল করেছিলাম মাখা মাখা। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা বর কাজে নিয়ে গেছে, ও কাজে নিয়ে গিয়ে খায়, শ্বশুর খেয়ে গেল, সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে। তো তারপরে চলো, তারপরে কী করি তোমাদেরকে দেখাচ্ছি। তো সব কাজ কমপ্লিট, কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, আমি এখন চলে এসেছি মাথায় তেল টেল মেখে নিয়ে। তো এখন যাব চান করতে, তার জন্য আমি এখানে বসাবো গরম জল। তো চলো গরম জলটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো, আমি মেশিন নিয়ে আসছি। তো আমাদের এরকম একটা ছোট মেশিন আছে গরম জল করার জন্য। তো আমি এখন গরম জলটা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর আমাদের ট্যাঙ্কের জল প্রচণ্ড ঠান্ডা, তার জন্য হালকা হালকা গরম জল করে নিয়ে তারপরেই স্নান করি। তো দেখো, আমি এখন গরম জলটা বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে গরম জলটা বসিয়ে দিলাম। তো চলো স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হবে দুপুরবেলা। তো দেখো, দুপুরবেলা খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। আর দেখো, এখানে মাও খেয়ে দিয়ে এসে ছাদে ধানটা আরেকবার মেলে দিচ্ছে দুপুরবেলা এপিট ওপিট করে। তো দেখো তোমরা। তো দেখো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করে তো ছাদে চলে এসেছি। তো ভিডিওটা মানে এই পর্যন্তই শেষ করব বলে, তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেটা তোমাদেরকে দেখালাম। তো দেখো, আমি এখন রেডি হয়ে ছাদে চলে এসেছি, ভাবলাম একটু শর্ট ভিডিও করব। তো তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।